সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাত বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর মূল টপিক হবে শরবতী বেল গাছ কীভাবে আপনারা সাত বাগানে করতে পারেন। তো আমি আমার সাত বাগানে যেহেতু কোনো একটা নতুন গাছ আনলে বা সেটার কোনো পরিচর্যা করলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, এবং প্রতিনিয়ত কিন্তু আমি আমার এই চ্যানেলে অর্থাৎ হারুন ব্লগ বিডিতে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদের চ্যানেল কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবে। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার শরবতী বেল গাছটা কিন্তু আমার সাত বাগানের এই কর্নার সাইডটাতে রাখছি, এবং এটা আমি আপাতত একটা হাফ বস্তায় সেট করছি। দেখতে পাচ্ছেন হাফ বস্তায় কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে, এবং এটা একটা এক ডাল বিশিষ্ট গাছ ছিল আমি যখন নার্সারি থেকে আনি। এই যে দেখতে পাচ্ছেন এটার মাথাটা কিন্তু যে এখানে ছিল, আমি এটার মাথাটা কেটে দিয়ে কিন্তু এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। আর এই মাথাটা কেটে দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, এই গাছটার চারদিকে কিন্তু এই দেখেন অসংখ্য কিন্তু এই যে ব্রাঞ্চ বের হচ্ছে, এই যে একটা দুইটা, এই যে তিনটা চারটা। কারণ সাত বাগানের গাছ আপনি যত ঝোপালো রাখতে পারেন তত কিন্তু গাছটা দেখতে সুন্দর হবে, এবং গাছ ছোটোখাটো থাকবে, ভালো লাগবে এবং ফলনও বেশি হবে। এই দেখতে পাচ্ছেন হাফ বস্তায় কিন্তু আমি এখানে 50% মাটি এবং 50% কিন্তু ভার্মি কম্পোস্ট, অল্প কিছু হাড়ের গুঁড়া, ডিমের পাউডার অর্থাৎ ডিমের যে খোসা এটার ফাঁকি, এছাড়া এর আগে একবার সরষা খোল দেওয়া হয়েছিল, আর অল্প একটু ফাঙ্গিসাইড দেওয়া আছে, এছাড়া একমোট পরিমাণ নিমের খোল দেওয়া আছে এখানে। এবং আপনারা সাত বাগানের জন্য অবশ্যই এই গ্রাফটিং করা চারা নির্বাচন করবেন। এই দেখতে পাচ্ছেন যে এটার গোড়ায় যদি আমরা একটু দেখি, এই যে বেল গাছটার এই যে একেবারে গোড়ার এইদিকে কিন্তু এটা কলম করা, এবং এটার নিচ থেকে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ডাল বের হয় যেগুলো আমি ভেঙে দিছি, এবং নিচ থেকে যে ডালগুলো বের হয় সেই ডালগুলোতে কিন্তু বেল আপনার ধরবে না, বা ধরলেও অনেক সময় লাগবে, এবং সেই ডালগুলোতে প্রচুর কাঁটা থাকে। আর এই উপরের দিকে যে ডালগুলো দেখতে পাচ্ছেন যে এই যে বেল গাছ, কারণ বেল গাছে নর্মালি কিন্তু কাঁটা থাকে, কিন্তু এটা থাই ভেরিয়েন্টের একটা শরবতী বেল, দেখেন এই গাছে কিন্তু কোথাও কোনো কাঁটা নেই। এবং এই জন্য আমি এটা নার্সারি থেকে কেনার সময় এই জিনিসটা আপনারা অবশ্যই দেখে কিনবেন যে বেল গাছটাতে এরকম কাঁটা থাকবে না, কিন্তু শরবতী বেল। এই ধরনের বেল গাছ আপনারা সাত বাগানে রোপণ করলে আশা করা যায় খুব দ্রুত এখান থেকে রেজাল্ট পাবেন। আর বেল গাছ যদি আপনারা এইভাবে একটু প্রুনিং করে দেন, অর্থাৎ এক ডালকে আমি প্রুনিং করে দিছি এখান থেকে কিন্তু সাত আটটা ডাল বেরিয়ে, এটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন যে একদম ঝোপালো একটা গাছ হয়ে যাবে, এবং এই হাফ বস্তায় কিন্তু একটা সিজন অনায়াসে পার করে দেওয়া যাবে। এরপরে দেখা যাবে আমি হয়তো বা এটাকে 10 গ্যালনের কোনো গ্রো ব্যাগে, এই যে এই টাইপের কোনো গ্রো ব্যাগে আমি রিপোর্ট করে দেব। তো তার আগ পর্যন্ত এটা এখানেই থাকবে। আর এই গাছে আমি খুব একটা পোকার আক্রমণ দেখি নাই, তারপরেও আমি যখন অন্যান্য গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি তখন এই গাছেও স্প্রে করে দিই এই 15 দিনে একবার। আর এছাড়া আমি মাঝে মাঝে যখন অন্যান্য গাছে নিম তেল স্প্রে করি তখন এই গাছেও কিন্তু আমি নিম তেল স্প্রে করে দিই, এছাড়া তেমন কোনো যত্ন কিন্তু আমি এখনও করি নাই। তো আপনাদের কার কার সাত বাগানে এরকম শরবতী বেল গাছ আছে এবং আপনারা বেল গাছে ফলন পাইছেন, অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন এবং আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আর আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটা ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি রবিবার এবং বৃহস্পতিবার ভিডিও আপলোড দেওয়ার জন্য, আর এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন শর্ট ভিডিও তো আপনাদের জন্য আমি দিয়েই থাকি।